যে যারে ভালোবাসে তার কণ্ঠের শব্দটা শুনলেই ভালো লাগে। দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। যার জন্য এই মাথাটা যেই সেই জায়গায় উন্নত করো না, জায়গা ছাড়া এই মাথার অনেক দাম। এই বাধাগুলো কাটিয়ে, এই মোহমায়াগুলো কাটিয়ে আমি কিভাবে আমার পরিপূর্ণ হৃদয় নিয়ে তোমার সুখ পূজাটা করব, তোমার সাধনা করব, কিভাবে তোমার উপাসনা আমি করব দয়া, তার উপায়টা কি, সেই কারণটা তুমি আমাকে বলো। আমি কর্ম আগে ক্ষমা চাই নিলাম, দেখ মাসকে তুমি কোন পর্যন্ত পা। আমার যাহা কথা ছিল চমৎকার ভাবে সেই কথার জবাব করে এবার আমার কাছেও সে একটি প্রশ্ন রাখলেন। আমি বুঝলাম না, আমি তো শিষ্য, আমার কাছে এখন কি লিগে প্রশ্নটা করলো? হ্যাঁ আমার তো শিখার সময়। হ্যাঁ তাই তো, তাই তো, আমি হলো গুরুর কাছে শিখতে আসছি, এখন আমার শিক্ষাই শেষ হইলো না, তার মধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে, বিষয়টা আসতে খুব কেমন না? হ্যাঁ আমি ভাবছি কি যে আজকে গান গাবো, কোনো প্রশ্ন টশ্ন করবো না, যেহেতু গুরু শিষ্য পালা দিছে, আমার তো কোনো চিন্তাই নাই, যা করার দয়ালেই করবো, আমি খালি দয়ালের সাথে সাথে থাকবো। এখন দেখি না তা না, ও দয়াল এই যে এদিকে একটু স্থান দিই, আপনারে স্টেজে আসার সময় শিখাই নিয়ে আসলাম কে, আপনি করলেন কি, আপনারা শিখাইলাম কে, আপনি কইলেন কি? আমি কইলাম আপনার এলাকায় আসছি, বেশি কিছু কইেন না, হ্যাঁ আজকে আমি যা করা আমি কমু, আচ্ছা ঠিক আছে কইও। ওরে আল্লাহ, স্টেজে এসে আমার আর সিন নেই না। হ্যাঁ যাক, যেহেতু প্রশ্ন করেই ফেলছে উত্তর তো দিতেই হবে তাই না? তা আপনারা যদি সাথে থাকেন দোয়া করেন অবশ্যই প্রশ্নের জবাব দিব, কিন্তু তার আগে একটি গান রাখি আমার ধরার থেকে, তারপরে তার জবাবের মধ্যে যাব। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? সত্যি তো, যার সাথে কোনো দেখাশোনা নাই, প্রেম প্রীতি নাই, তার পূজায় কি কখনো মন বসে নাকি? আর একটা কথাই আছে না, যে মুখ দেখলে প্রেম হয়, মুখ না দেখলে প্রেম হয় না। হ্যাঁ তো এই জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, এই গানের পৃষ্ঠে এবার আমি একটি গান রাখবো, যে কিভাবে আমার গুরুর ভজন করব, কিভাবে সাধনা করব, কিভাবে আমার গুরুকে আমি পূজিব, সেই উপায়টা কি, সেখান থেকে আমার এই গানটি। ওরে পূজিবার কি আছে আমার, দয়াল গো পূজিবার আছে আমার, ওরে প্রেম ফুলে বুঝিলে নাকি, প্রেম ফুলে বুঝিলে নাকি, প্রেম ফুলে বুঝিলে নাকি, সুখ পূজা হবে তোমার, পূজিবার কি আছে আমার, পূজিবার কি আছে আমার, পূজিবার আছে আমার,
আছে বকুল সুভাষিত পরিপূর্ণ যে তোমার সাধনাটা তোমার যে পূজনাটা এটা আমি করব কারণ তোমার পাশাপাশি
আমার তো সংসার ধর্মটাও আছে, তাই না? আমি গুরুর ভজন সাধন যখন করতে যাই, এই যে আমার সংসারের যে মোহ মায়াটা, সংসারের যে একটা আবিল, সংসারের যে একটা ঝামেলা, এটা আমার চলে আসে। আমি যখন তোমার কাছে যাইতে চাই, আমার সংসারের কাজকর্মের কথা মনে পড়ে যায়। আমার সংসারে এটা করতে হবে, আমার সন্তানের জন্য এটা করতে হবে, আমার মাতা পিতার খেদমত করতে হবে, আমি যেখানে থাকি এই যে আমার সমাজ, সমাজকে নিয়ে থাকতে গেলেও আমার পাড়া প্রতিবেশী সকলের কথাই আমার ভাবতে হয়। তোমার সাধন ভজন যখন আমি করতে যাই, এরকম অনেকগুলো বাধা বিপত্তি আসে। এই বাধাগুলো কাটিয়ে, এই মোহমায়াগুলো কাটিয়ে আমি কিভাবে আমার পরিপূর্ণ হৃদয় নিয়ে তোমার সূক্ষ্ম পূজাটা করব, তোমার সাধনা করব, কিভাবে তোমার উপাসনা আমি করব, দয়া তার উপায়টা কি, সেই কারণটা তুমি আমাকে বলে দেবে। আমার গুরু আমার কাছে প্রশ্ন করলেন, জীবন যৌবন কত প্রকার এবং কোন জীবন যৌবন জগৎ স্বামীকে দিতে হয়, কাকে কিভাবে দিতে হয়, তোমার জগৎ স্বামীকে কিভাবে দিতে হয়, তোমার যে সংসার ধর্মের যে স্বামী, যার হাতে তোমার মা বাবা তোমাকে তুলে দিল, যাকে নিয়ে তুমি সারাটা জীবন কাটাবে, তাকে তুমি কিভাবে দিবে, ভিন্নতাটা কি, কত প্রকার? দয়াল, জীবন যৌবন হলো পাঁচ প্রকার, এই ছোট বাজাও। তার কারণ, তার কারণ হলো প্রেম হলো পাঁচ প্রকার। জীবন যৌবন পাঁচ প্রকার হওয়ার কারণ হলো প্রেম হলো পাঁচ প্রকার। সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, এই সূক্ষ্ম প্রেমের দ্বারা আমার জগৎ স্বামীকে আমার জীবন যৌবন দিতে হয়, তাকে ভালোবাসতে হয়। আর সংসারের যে স্বামী, যাকে না অনেক ভেজাল পোহাইতে আর কি, মানে আপনার মতো যারা আছে আর কি, তাদেরকে হলো মধুর প্রেমে জীবন যৌবন দিতে হয়। এই আজকে খাস নাই, ডোলে বাড়ি আসুন, বাড়ি যা, পোলাপান গান বাজাইতে বাজাইতে ক্লান্ত, আর মনে চায় না মনে বাজাইতে। এই হলো আমার দয়ালের কথা, আমার যথাসম্ভব আমি তাকে উত্তর দিলাম। কারণ আমি বেশি কিছু আমার দয়ালকে বলবো না, আজকে আমার দয়ালের কাছে আমার শেখার আছে, আমার যতটুকু না বললেই না আমি ততটুকু বলবো। আজকে শুধু গান করতে আসিনি, আজকে আমার দাদা ভাই বলেছে যে অনেক কিছু শেখার আছে, কারণ আমার যত, আমার যে বয়স তার চাইতেও বেশি আমার দাদা ভাইয়ের গানের বয়স। আমি শুধু যতটুকু না বললেই না ততটুকু আমার দয়ালকে বললাম। এবং আমার একটি প্রশ্ন থাকবে, সে প্রশ্নটা হইল, সে একটি গান করছে যে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, সেই গানের মধ্যে একটা অন্তরের মধ্যে আছে পঞ্চ রসের কথা, আছে না বাবা? সেই পঞ্চ রস কি, সেই পঞ্চ রসের নামটা আমি জানতে চাই, পঞ্চরসটা কি, এটার আসলে মূল বিষয়টা কি, এটা আমি দয়ালের কাছে জানতে চাই। এবং আমার জানার বিষয় আরেকটা প্রশ্ন থাকবে, কারণ এখন যে গানটা আমি করেছি গানটা প্রশ্নবোধক নয়, আমার একটি আরাধনা উপাসনা থেকে গানটি, তার একটি প্রশ্ন আমার দয়ালের কাছে আমার থাকবে যে, গুরুগঞ্জে যাইতে হলে আমাকে কয়টা মোকাম পার করতে হবে, আপনার গুরুগঞ্জে যাইতে হলে আমাকে কয়টা মোকাম পার করে সেই দেশে যাইতে হবে, এটা যদি আমাকে একটু বলেন দয়াল, তাহলে আমি খুশি হব।
কষ্ট পূজিবার কি আছে আমার প্রেমে প্রেম ফুলে ভজলে নাকি সুখ পূজা হবে হবে তোমার পূজিবার কি আছে আমার আমার একটি গান আপনারা একটু খেয়াল করে শুনবেন গানে কথা হয় ছোট ভাইরা ও ছোট ভাইরা এত কথা আনন্দের সময় আনন্দ করবা আবার একটু খেয়াল করে শুনবা যেখান থেকে গান রেখেছে সেখান থেকে আমার এই গানটি সাধুর সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম চিতে মুড়াইয়া মাথা প্রেম চিতে মুড়াইয়া মাথা সাধুর সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুড়াইয়া মাথা প্রেম চিত্তে মুড়াইয়া মাথা মাথা গোল নীরে জড়িয়ে ধর ওহে আমার ভক্তির লতা সাধুর সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুড়াইয়া মাথা প্রেম চিত্তে মুড়াইয়া মাথা মা পাগল নীরে জড়িয়ে ধর মা পাগল নীরে জড়িয়ে ধর ওহে আমার ভক্তির লতা সাধুর সঙ্গ
তোমার কালো ভ্রমর আসবে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাধুর সঙ্গ সাধক মহিষী সাধক মনমোহন দত্ত সাধুর গান সচরাচর হয় কিন্তু এমন ওজনের গান এত গভীরের গান সচরাচর বয়াতিরা গায় না বাজান তুমি এত গভীরে চলে গেছো আজকে এত ওজনওয়ালা একটি গান আজকে তুমি করলে সাধক মনমোহন দত্ত তার ওজন মাপার ক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র মানুষদের নাই ভালোবাসা ছাড়া আর কি আছে আমি আপনাকে দেখেই গানটা নিয়েছি মঞ্চে যখন আসি তখন ডানে চাই বামে চাই পিছনে চাই সামনে চাই আমাদের শত শত গান ভিতরে কোন কোন গান আছে সময় কেটে চলে যায় আবার কোন কোন মনের মানুষ পেলে কিছু মনের গান আর বিশেষ করে জুলিয়া সরকার গিয়েছে আমি গানটা নিয়েছি অন্তরলে চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া জল ঢাল সেই গাছের গোড়া ফুটবে কলি মেলবে পাতা ওই যে কি ফুলে সাধনা করবে বিশ্বাসেরই আকড়া দিয়ে ধরতরে পাকড়াইয়ে কুবতাসের ধাক্কা খেয়ে ভাঙে না যে লতার মাথা
राधा पद्म फुटले पड़े बाजबे बासी गुनगुन सुरे कालो भ्रमर आसबे उड़े कालो नयसे उज्जवल सदा राधा पद्म पद्मेर एक नाम फुलेर एक नाम पद्म पद्म एकटा फुली आछे তাই কালো নয় সে উজ্জ্বল সাদা সাধক মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি মিছা মিছি কান্নাকাটি শুকনা মাটি হয় না বাসি ফুলে কখনো গুরুর পূজা হয় না হয় না তাহলে কি ফুল হইতে হবে জানে কথা হয় যেই ফুল এখনো ব্যবহার হয় নাই ওই আমার এক বন্ধু নাম হলো নয়ন মিয়া কুয়েত গেছে কুয়েত গেছে এক বিড়াল মরে গেছে গা ও আবার ওই এলাকার ডিউটি করে ক্লিন পরিষ্কার করে তে কুয়েতি কইতে তাল 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 নয়ন মানে বিড়ালটা সরাইতে কইতেছে এরপরে আবার পাঁচ দিন আর দিছে ওই কই সব বিড়াল ফালাইতি আমারে পাঁচ দিনের দিছে তাহলে বিড়াল দিয়া তো আর মালকা মান যাইব ওই করছে কি বিড়াল নিয়া চকির জলে থুইয়া দিছে রাইত হইছে পরে আরেকজনের দুয়ারে থুইছে আর এর আগে তো ওই ক্লিন করে নয়ন তাল 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 এ বিড়াল ভালাও ওই করছে কি বিড়ালের কাছে গেছে পরে আবার ওরে দিছে $5 না দিনার নাকি হ্যাঁ হাজারের উপরে ও আবার টাকা লইয়া বিড়াল আর ভালাই নাই না আবার যত করে দিয়ে দিছে গেছে দুই দিন তিন দিনের দিন ওকে বিড়াল তো ভালান যাইব না ভালা মাল পাওয়া যায় এরপর দিন আবার বিড়াল থুয়ে দিছে হালকা একটু গন্ধ পাইছে তারপরে মাল তো কামাইতেছে আরেকজনের দুয়ারে নিয়ে থুয়েছে হেই দেয় দিছে $10 আর একটু গন্ধ আইছে না জলদি সরাও ওই আর এই বিড়াল ফালাইতেছে না মাল কামাই দিয়েছে শেষ পর্যন্ত টানতে টানতে বিড়ালের হাত পা খুলে গেছে গা আর যে শেষ পর্যন্ত কয় থাক আমার আর টাকার দরকার নেই অনেক কামাইছে কারণ নিজেই আর সইতে পারতেছে না তা কিছু কিছু ফুল আছে পিসাব গো দিতে দিতে বিড়ালের মতন মানায় লাইছে এই গলায় এই গলায় ওই গলায় বিভিন্ন জায়গায় পিসাব ধরে এই পীর ভালো না ওই পীর ভালো অমুকের পীর পাঁচতলা বারিকের মালিক বাড়ির মালিক অনেক টাকার মালিক আমার পিসাব তো গরিব এই পিসাব তুই গিয়ে আরেকটারে ধরছে হ্যাঁ নমালা দিছে এরপরে দেখছে হাই হাই রে জুলিয়ার পিসাব এইটা তো অনেক টাকার মালিক এবং অনেক গুণী অনেক জ্ঞানী অনেক শিক্ষিত এই পিসাব তুই আবার এইটারে ধরছে এই মালা দিতে দিতে বিড়ালের অবস্থা করে হালা এর জন্য মাথা বেসত যথা তথা বেইচো না কেউ বেচা মাথা তা হইলে গুনা খাতা মাফ হয় না কখন আমার মা পাগলনির ভক্ত যারা দেখেন সাগরের মধ্যে ঝিনুক থাকে কাদা এই কাদার ভিতরে ঝিনুক এই ঝিনুকের ভিতরে হইলো মুক্তা ওই ঝিনুক কাদা থেকে খুঁজে এনে যারা মুক্ত বাহির করে তারাই তার সব জিনিসটা পায় তাই মা পাগলনি এমন ছিল সে কালো ছিল পাগলের ভেষে থাকতো তার ভিতরে জাল্লা হীরা কাঞ্চন মনে মুক্ত দিয়ে দিছে এটা কয়জন চিনছে আমি বলবো আমাদের এই এলাকার অনেকেই মা পাগলনির ভক্ত দিনে রাত্রে সকাল বিকাল যে কোনো সময় মায়ের সেবা করে মায়ের কাছে আসে এমনও লোক আছে আমি দেখেছি মায়ের জন্য তারা পাগল হয়ে আছে মায়ের হৃদয়ের ছবিটা তাদের হৃদয়ের মধ্যে রাখছে কারণ মা পাগলনি কত বড় আল্লাহর ওলি ছিল এটা আমি মুখের ভাষায় বলে শেষ করতে পারব যার নামে আজকের মেলা আমি লতিফ সরকার পাকিস্তান গিয়া রুডির দোকানে কাম করতে হইতো একসাথে রওনা করছে আমি বলছি কথাটা মা পাগলনি সবার বিড়িটা নিল আমার বিড়িটা নিল না তুই পাকিস্তান যাবি কেন আমার এই কথাটাই বললো আওলাদ ভাই মরিচ বিক্রি করে আমিও ছিলাম ব্যবসা করতাম এক সময় যেই দিন খালি লস হইব আওলাদ ভাই কই আপনি এক জায়গার মধ্যে অনেকগুলি মাল নিবেন না কেন কথাটা আমার মনে আছে কয় মা পাগলনি কইতেছে সরাইছি রেটে সরাইছি মানে কম নে ব্যবসাটা চালু রাখ ঠিকই ওই দিন লস খাইছি
ওনার আরো অনেক কিছু পাইছি। আবার এই গ্রামের মধ্যে অনেকেই আছে বলছিল যাইস না এক জায়গার মধ্যে, কিন্তু ওরা কথাটা অমান্য করে গিয়েছিল, তার ফলাফল ভালো হয় না। তাই আমার কাছে বলেছে গুরুগঞ্জ যাইতে হইলে কয়টি মোকাম পার হইতে হয়। এখানে তো আরেকটি গান আয় বসছে, ও নিত্য দেহ থাকিতে নিত্যের গমন হবে না, যেতে করো
সফল হবে তা প্রীতঙ্গ লাগলে প্রেম ভাই সফল হবে তা প্রীতঙ্গ লাগলে প্রেম ग्राम पुलिस रिपन देवन साहेब আলহামদুলিল্লাহ এই ডুলিবাসী তোরা তো খুব আমার এলাকার লোক কেমন দেখছো দামি দামি গান শুনে লাস্টের অন্তর হইল যদি রূপমঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার বলে স্থান পাবি নিত্য করে দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বাও তোমার নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমণ ললে সাধক রজ্জ বেগে তথা গেলে জন্ম মরণ হবে না কেউ বলবেন না ময়না সরকার আচ্ছা তুমি একটু কাছে মুখ টানো আচ্ছা 1 কেজি চিনি আর 1 কেজি পানি কয় কেজি হইল একসাথে মিশাইলে 2 কেজি আমি কারণ ওরা তো শিল্পী হবে বয়তি হবে এখন মাত্র শুরু করছে একটা সময় 1 বছর 2 বছর চোখ বন্ধ করে দেখতে দেখতে দেখবেন খালি 60000 70000 80000 পাগলনির প্রেমিক যারা যে যার কাছে মরিদ হয়েছেন এই গুরু শিষ্য যখন মিশে যায় তখন আর দুই থাকে না তখন দুই রং ছেড়ে এক রং বলেছে সংসার ধর্ম ছেড়ে তো আমি যাইতে পারি না দেখেন এর জন্য এই গানের মধ্যে আছে বিষয়কাল মহা মায়া জাল এতে চলো ভবের জঞ্জাল জালো গুরুর নামের মশাল জমজাতন রবে না আমার একটা গান আছে একবার ডাকরে মন কাদরে মন গুরু বলে পাপি দেহ শুদ্ধ হবে নয়নের জন্য এই গানে আছে মোহ মায়ার শিকল বাধা যাহার হাতে পায় মুর্শিদের চরণের ধুলি লাগলো না তার আমার ছেলে আর মেয়ে এখন বড় হয়ে গেছে আল্লাহ দিলে সূচি বিজ্ঞান ওরা ওই আমি খাটের মধ্যে বসা ওরা হাতের মধ্যে একটা ছোট বল নিয়া ওই স্টিলের আলমারির মধ্যে ভিকা মারে এটা আবার চলে আসে ভিকা মারে আবার চলে আসে একবার ছেলেটা লোহাটা এইভাবে দিছে এটা গিয়া স্টিলের আলমারির মধ্যে লাগিয়ে গেছে গান গায়ে খাইতো ব্রেনের মধ্যে লাগলো বলটা বারবার চলে আসলো লোহাটা আসলো না কেন ধরে দেখে এটা চুম্বক লোহা কেন আসে নাই ওর ভিতরে চুম্বক আছে যার জন্য আরেকটা লোহার সাথে লাগিয়ে গেছে বলটা ফিরে আসলো কেন উত্তর আসলো ভিতর থেকে বলের ভিতরে চুম্বক না তেমনি আমরা যারা
आल्ला के डाक गुरुर सेवा करी सेवा करते 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 आल्ला कोथाय आरस कोथाय लौहे महफूज कोथाय लामकाम कोथाय आल्लार चेहरा देखते केमन आल्लार कथागुली की रकम आमी गान गाई আমার কণ্ঠ সুর একরকম, কাজলদন সাহেবের কণ্ঠ সুর একরকম, সালম সরকারের কণ্ঠ সুর একরকম, আল্লাহর কণ্ঠ সুরটা কিরকম মনে মনে ভাবি। ভাবতে 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 আল্লাহর চুলটা কেমন, আল্লাহর নাকটা কেমন, আল্লাহর ভুড়িটা কেমন। পিছন থেকে বাড়িওলি কয় সবসময় গানে গানে থাও আজকে বাজারে যাও। গেছিলাম একের লোহ মাহফুজ আরশ কুরসির ভিতরে পিছন ধরে ডাক দিয়া বাজারের ব্যাগ লিয়ে কারাই দিছি। হায় রে লতিফ সরকার, মন চলে গেল বাজারের ভিতরে। তবে কথাটা এসে গেছে, নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে সেখানে আমার আল্লাহ যখন কথা বলতেছিল, আমার আল্লাহ বলে মাওলা গো, আমার কাছে তো মনে হচ্ছে আমি হযরত আলীর সাথে কথা বলছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে না দোস্ত, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি আল্লাহই। কয় তাহলে হযরত আলীর কণ্ঠ কেন? বলে আমি যখন আপনাকে সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করে আপনার কলবের মধ্যে যখন নজর করেছিলাম, আমি আপনার কলবের মধ্যে মাওলা আলী ছাড়া আর কাউকে দেখতে পাই। তাই আমরা যে যে স্টাইলে থাকি, যে যে স্টাইলে কথা বলি, যে যে স্টাইলে চলাফেরা করি, আল্লাহ কোন স্টাইলে চলাফেরা করে, আল্লাহর কথা কিরকম, আল্লাহর কণ্ঠ সুর কিরকম। আমার আল্লাহর সেদিন কণ্ঠের সুর ছিল হযরত আলী করে মূল্য ওজন মতন, বডি ছিল আলীর মতো, নাক ছিল আলীর মতো, মুখ ছিল আলীর মতো। মাওলা আলী বলেন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সংসার মায়া ত্যাগ করে তোমার এমন একটা দেশের মধ্যে গুরুর সাথে মিশাইতে হবে মন। গুরুর সাথে রূপে রূপ মিশাইলে দুই রং ছেড়ে এক রং, চুন আর হলুদ মিশাইলে যেমন চুনের সাদা রং থাকে না, হলুদের হলুদ রং থাকে না, দুই রং ছেড়ে এক রং হয়ে যায়, তেমনি মা পাগলনির প্রেমিক যারা, ওই যে বলেছে মোহমায়া, মোহমায়া কাজকর্ম থাকবে, কিন্তু যতদিন পর্যন্ত সংসার মায়ায় আবদ্ধ হয়ে আছো ততদিন পর্যন্ত গুরুর দর্শন পাওয়াটা একটু কষ্টই। আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার গো, উপরে তার চামড়া ছাউনি, ভিতরে তার খোল রে, ভিতরে তার খোল রে, ভিতরে তার খোল। দুনিয়াটা খোদার তৈয়ার ভুল, তাই মন্দি ভাই উপরে তার চামড়া ছাউনি, ভিতরে তার খোল রে, ভিতরে তার খোল রে, ভিতরে তার খোল। ভান্ডারী যতই আসে কম দিল
নিন্দু করে নিন্দা তোমরা কইরো না কখন রে দুনিয়াটা খোদার তো আর ঢোল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার খোল নানা শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার কি ভান্ডারির যত আছে গণ নিন্দুকের নিন্দা তোমরা কইরো না কখনো ওরা তরিকতের ধোপার মতো নিজে বাই দিলাম ওরা তরিকতের ধোপারা যেইভাবে জামা কাপড় পরিষ্কার করে ওরা নিন্দা করে আমাকে অন্তত পরিষ্কার করে দে সাধক রমেশের বাণী প্রাণ দিয়াছি পীর কদমে যা করেন তিনি এইসব লয়ে টানাটানি আমার করা কি দরকার কত চমৎকার গান এই জন্যই বলছি মোহমায়া আবদ্ধ হয়ে থাকলে হবে না প্রাণ যেখানে দিয়েছ তার কদমে লুটিয়ে পড়ো ছোট করে প্রশ্ন করেছে পঞ্চরস কাকে বলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ই হইল পঞ্চরস এটার ব্যাখ্যা বেশি দেওয়া যাবে না তবে ব্যাখ্যা দিব না দিতে গেলে অনেক বড় হয়ে যায় শব্দ যদি একটু বলি এক মিনিট বলে দিই যে যারে ভালোবাসে তার কণ্ঠের শব্দটা শুনলেই ভালো লাগে ফার্স্টে আমি ইংল্যান্ড গেলাম যেদিকে যাই সব ইংরেজরা কোনো কথাই বুঝি না আর বাড়িঘর সব একরকম খালি রাস্তা ভুললে যাই রাস্তা ভুললে খালি খোঁজতেছি আমি জামুগুন দিকে পিছন থেকে আমাদের ঢুলি শফিক সরকার ভাই বিশ্বাস যদি করবেন সব তো ইংরেজি কয় খালি একটা লোক সরকার ভাই কয়ে ডাক দিছে আমাকে ঢুলি শফিক সাহেব আয় হায় পিছনে ঘুরো আর বুকের মধ্যে জড়ায় ধরছি শব্দটা এত মধুর লাগছে আর যে যার কাছে মুড়ি দিয়েছেন গুরুর শব্দটা কত মধুর হইতে পারে স্পর্শ যে যারে ভালোবাসে একটু ছুইলি ভালো লাগে বুকের মধ্যে জড়ায় ধরে ওই যে প্রেম সোহাগায় কাছে প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বলল গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যা মিঠা লাগে সপেদা প্রিয় ভোগে প্রাণ কাঁধে যাহার লেগে তার প্রতি ঠাকুর ডুবে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ সুত্ত এর চেতে ভালো আর কি সবার চেতে গোপন প্রীত যার শুনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ব্যক্তি স্পর্শ রূপ তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বস অলি আল্লাহর ধেনে পাক কালাম পাঠাইলেন ছাই কালাম খুলে দেখো তাই কি বলেছে আপন পাক জবানে আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে ছায়া কায়া দুই বস্তু একজনে পীরের কাছে নিলে তালকিনি রাসূলকে দেখিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে পীরের রূপ হৃদয়ে রাখো হৃদ কপটের ছবি আঁকো করো ধ্যান কৈরত জব দেওয়া গানটা গাইতাম গান বেশি হয়ে যায় অনেক
সদৃশ্য রূপ রস ওই যে বলেছি যার বদন দেখা মাত্র মনে থেকে আনন্দ গুরু রে দেখলি তো ভিতরে আনন্দ আসে অনেক ব্যাখ্যা সেখানে গেলাম না এটা মানিকগঞ্জের মতো হয় ওখানে এই ছেলেরা আমার ছোট ভাইয়েরা তোমরাই তো একসময় বড় হইবা তোমরাই তো মা পাগলি রস কমিটি হইবা তোমরাই তো গান গাওয়াইবা একটু ধ্যানে থাকো তাই না হ ঠিক ঠিক আবার কত শব্দ স্পর্শ রূপরস গন্ধ গন্ধ কি জিনিস আমির খসরু রাস্তা দিয়া যায় নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরমের গন্ধ পায় বিষয়টা হলো খারাপ লাগে আপনাদের কাছে না না নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করে আচ্ছা আল্লাহর বাণী কি ছোট ভাইরা এই ছোট ভাইরা তোমাদের আরেকবার সিগন্যাল দিলাম এই তোমরা একটু কথা বলো না যে যাহারে ভালো একটা অন্তর নিয়ে নিলাম গুরু জিজ্ঞেস করে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর বাণী কি ভক্তরা কয় ফরস আমির খসরু গান গায় যেগুলি এগুলি ট্যাটন বোধার থাকে না এটা কয় গুরু আল্লাহর বাণী ফরস তো আবার নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞেস করে গুরু বাণী কি ভক্তরা কয় ফরস আমির খসরু কয় না গুরু বাণী হলো ফরজে আয় বলে কি আল্লাহর বাণী সবাই গুলো ফরজ গুরুবাণী ফরজ তুমি আবার গুরুবাণী ফরজ আইন গুলো কারণটা কি ফরজ আইনের জন্য বললাম আল্লাহ চেয়ে গুরুবাণীর গুরুত্বটা উনি বলছিল ওনার ভাষায় বেশি এটা ইউটিউব আছে অনেকে অনেকভাবে নিতে পারে তখন নিজামুদ্দিন আউলিয়া বলছিল কিভাবে আচ্ছা একটা কথা বলি আমার গুরু মঈন বাবা আমার বাড়িতে এসে আয়েশা যদি বলে যে লতিফ সরকার আমার পিঠটা চুলকায় তো ওই পিঠটা চুলকানি এক ঘন্টা পরে করলে হবে না না আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই জোহরের আগে কাজা পরে নিতে পারবেন জোহরের নামাজ পড়তে পারেন নাই আসরের আগে কাজা পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে পড়তে পারবেন কিন্তু পিঠটা চুলকাইতেছে এক ঘন্টা পরে যদি চুলকাই খাদ্য নিয়ে থাকবো না না এখন চুলকাইতেছে এখনই দিতে হবে আচ্ছা এখন যদি বলে গুরু আমার এক গ্লাস পানি দাও পিপাসা বুকটা ফেটে যাচ্ছে এই পানিটা দুই ঘন্টা পরে দিলে হবে না এখন চাইছে এখনই দিতে তাই নিজামুদ্দিন আউলিয়ার কাছে আমির খসরু এলো ফরজ আইন গুরু যা বলে সাথে সাথে করতে নিজামুদ্দিন আউলিয়া কয় শোন ফল যদি পাইকা যায় হয় পয়সা যায় না হয় ধৈর্য যায় তুই বেশি পাইকা গেলি গা তুই আল্লাহর চাইতে গুরু বাক্য বেশি মানে ভালালি তুই আমার দরবারে আর কোনোদিন আসবি না দরবার ছেড়ে চলে গেছে একদিন দুই দিন এক মাস চলে যায় আমরা যারা গান গাইতে পারি না বুকটা ফেটে চৌচির হয়ে যায় বাড়ির মধ্যে বসে থাকি নিজেই গাই নিজেই শুনি আর আপনারা যারা গান শোনেন রোজার মাসে অনেক সময় অনেকদিন গান না শুনলে মনটা কেমন জানি হয় আমাকে ফোন করে বলে গান আছে কোথায় আমরা একটু শুনবো বুকটা চৌচির হয়ে যায় যে তোমারে চিনতে না রে থাকো তুমি তারই ধারে যেটাকে তারে দূরে রাখো ফেলি আমির খসরুকে দূরে ফেলে দিয়েছে কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার মনটা পাগল হয়ে গেছে একটু গান শোনার জন্য বাড়ির নিজ দিয়া কাওয়াল বেটা যায় ঢোল খোল দেখে বলে কাওয়াল বলতেছি তোমায় আমার একটু কি গান শুনাইবা কাওয়াল বেটা মন উজাড় করে গান শুরু গহিরা দিল আমির খসরু পকেটে যাহা ছিল সকল দিয়া দিল এইবার বলে আর তো কিছু নাই কিন্তু গান থামায় না পায়ের খরম গেল দিয়া কাওয়াল বেটা খরম লইয়া গান শেষে রাস্তা দিয়া যায় চলিয়া আর আমির খসরু বাড়ির সাইড দিয়া যায় আমির খসরু বলে কাওয়াল ভাই বলতেছি তোমায় তোমাদের কাছে কেন আমার গুরু গন্ধ পাওয়া যায় তোমরা কোথায় গিয়েছিল বলে আমরা গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান গাইতে বলে সেই নিজামুদ্দিন আউলিয়া পায়ের খরম গেছে দিয়া তাই আমির খসরু বলে এই জন্য তো খরম হইতে গ্রাণ আসে গুরুর গন্ধ তোমাদের দেই কইয়া আরে দাও রে ভাই খরম জোড়া তুমি কি চাও সবই যাব দিয়া আমার ছোট্ট একটা বাড়ি আছে বিনিময়ে বাড়িটা তোমার নামে দিব রে লিখিয়া কাওয়াল বেটা কয় লোকটা কি পাগল হইয়া গেছে এই খরমের জন্য বাড়ি দিবে লিখিয়া বলে নগদ কি আছে আমারে দাও কইয়া বলে আমি কবিতা লিখে
दस हजार रुपया पे चलो बोले बाड़ी लागबे ना रुपया दिया दे घाटेर बोका माथी বেহেস্তের টিকিট কি জিনিস বুঝলো না আল্লাহর ওলির এক জোড়া খরম হইতে পারে জান্নাতের টিকিট তার চাইতে শ্রেষ্ঠ ইহার কোনো তুলনা হয় না আমির খসরু খরম নিয়া বলে আমার গুরু আমার গান শুনতো অনেক দিন হয় আমাকে কইরা দিছে মানা তাই আজকে গান শুই না গুরু পরাম তো জুড়ায় না তাই খরম জোড়া দিয়া দিছে আজকে আমি কোনো বাধা শুনব না আমার গুরুর বাড়িতে চলে যাব যাবই এখন না এদিক দিয়া ঝড় বৃষ্টি নেমে গেছে নিজামউদ্দিন আউলিয়া বলে ঘরের দরজা জানালা দাও বন্ধ করিয়া আর সমস্ত ঘরের গেট জানালা দিছে বন্ধ করিয়া আমির খসরু জুতা নিয়া গুরুর বাড়ি যায় চাইয়া দেখে দরজা জানালা সকল বন্ধ ঢুকবে কিভাবে খুঁজিয়া না পায় সকল দরজা বন্ধ কিন্তু একটা দরজা রাখছে রে খুলিয়া বাথরুমের দরজা হইতে ময়লা আসে ওই দরজাটা রাখছে রে খুলিয়া এটা তার বন্ধ করা যায় না ওই দরজা দিয়া দিছে মাথা ঢুকাইয়া আর অর্ধে গিয়া গেছে আটকাইয়া বাহির হইতে পারে না ভিতরে ঢুকতে পারে না ঝড় তুফান গেছে বন্ধ হইয়া আর তরিকার ভাইরা বলে ময়লা কেন উপরে গেছে রে উঠিয়া হয়তো নালাটা বন্ধ হয়ে গেছে গা হাতের মধ্যে বাঁশের কইচা লইয়া চোকা করিয়া এমন জোরে ধাক্কা মারে সবারে দেখইয়া কলিজার ভিতরে লাগে কলিজার ভিতরে লাগে কলিজার ভিতরে লাগে সাদা পানিগুলি হঠাৎ কইরা গেছে লাল হইয়া আবার অনেকে কয় আরো জোরে খোঁচা মারলে হয়তো যা পড়ে আছে যাবে পরিষ্কার হইয়া এমন জোরে খোঁচা মারে বুকটা ছিদ্র হইয়া কলিজাটা গেছে রে ফাটিয়া সাদা পানিগুলি যখন আরো বেশি গেছে লাল হইয়া বলে আর খোসা মারিস নাগে দেখেন এই পানিগুলি লাল হইল কেন দেখব রে তাহিয়া গেট খুলিয়া বাহিরে গিয়া দেখে শুধু পাও দুইটা দেখা যায় সবারে দেখইয়া পাও ধরে টানতে টানতে যখন বাহিরে আনিল সর্বলোকে নয়ন ভরে দেখিতে পাইল কানের পাখিটা জন্মের মতো গিয়া ছাইউরিয়া নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেল রে চলিয়া আমরা নিজের হাতে তরিকার ভাই আমির খসরুকে ফেলেছি মারিয়া যার গান শুনে তাপিতঙ্গ শীতল করতাম সে আজ আমাদের মাঝে নিজামউদ্দিন আউলিয়া বলে আগেই ওরে নিষেধ করেছিলাম তোমরা শোনো নাই আমি জানতাম যে কোনো ঘটনা ঘটাই দিবে এই জন্য বলেছিলাম আমার দরবারে আইসো না বলে এসেছে তার বুকেই আপনার খরম জোড়ায় অর্থ বুঝলাম না নিজামউদ্দিন আউলিয়া বলে হয়তো কাওয়ালদের থেকে খরম জোড়ার নিচে রে ক্রয় করিয়া আমার পায়ে পরানোর জন্য দরবারে এসেছে চলিয়া তাই আমি তোমাদের কাছে ওসিয়ত করি এক কবরে দুইজন মাটি দেওয়ার নিয়ম থাকতে আমি হুকুম করতাম ওসিয়ত করতাম আমার কবরই যেন আমির খসরুকে দেওয়া তাই নিয়ম নাই আমার দরবারে আমির খসরুকে দাওরে রাখিয়া নিজামউদ্দিন আউলিয়া নিজে লইল জানাজা করিয়া গুরু হইয়া শিষ্যের জানাজা করে আদেশ গেল দিয়া আমার ভক্তের দরজা আমার ভক্তের মাজার যেন সামনে যায় রইয়া তার পিছনে যেন আমার মাজার থাকে দিল্লিতে নিজের চোখে গেছি রে দেখিয়া আগে আমির খসরু অর্থাৎ ভক্তের মাজার পিছনে গুরুর মাজার গেছে রইয়া তাই জানাজা করে নিজামউদ্দিন আউলিয়া বললেন আমার মনটা ভালো না আমার পাখিটা চলে গেছে আমাকে ছেড়ে আমার দরজা তোমরা কেউ খুলবে না ঘরে গিয়া দরজা বন্ধ করিয়া শুইল যখন আরে দিক দিয়ে একজন পাগল তরিকার ভাই শুনেছে আমির খসরু না বলে জন্মের মতোই একটাবার আমার তরিকার ভাইরে দেখে চাই মুখের কাপড়টা খুলে দে দেখব নয়ন ভরিয়া বলে কবরে রাখা হয়ে গেছে কিভাবে মুখের কাপড় দিব খুলিয়া বলে আমি তারে ভালোবাসতাম তার গান শুনতাম একটিবারের মতো মুখের কাপড় দৌড়ে খুলিয়া মুখের কাপড় যখন দিল রে খুলিয়া চাইয়া দেখে কবরের মধ্যে আমির খসরু নাই তার গুরু নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছে বলি সবার তরিকার ভাই চিৎকার দিয়া বলে তোমরা কারে মাটি দাও এই তো আমার গুরু নিজামউদ্দিন আউলিয়া
কোথায়, চলে গেছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে গিয়া দেখে দরজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ। তাই সেখানে নিজামুদ্দিন আউলিয়া ঘরের মধ্যে এবং বাহিরও, তাহলে আমির খসরু গেল কোথায়? ওই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আটে দল, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ওই গুরুর রূপে রূপ বিষয়া তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার একটা গান, আমার একটা গান আছে আজ আমার বান্ধব কেউ নাই, দয়াল করে তুমি বিনে আরেকটা গানের অর্ডার করেছে। আমি তো একটা বিচ্ছেদ গেতে আমি এই মুহূর্তে আমার এই গানের যে সিচুয়েশন ওই গানটা গিয়ে আমি বসি। তাই আমির খসরু বলেছিল কি,